আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আমি দ্বিতীয় অধ্যায় থেকে 5-8 কোরবানি বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা কোরবানি সম্পর্কে বলতে পারবে, পটভূমি বলতে পারবে এবং এর নিয়মাবলী বলতে পারবে। শিক্ষার্থীরা কোরবানি এর আরবি সমার্থক শব্দ হলো উজহিয়া, যার অর্থ হলো ত্যাগ উৎসর্গ। কোরবানি কাকে বলে? মূলত জিলহজ মাস, আরবি যে মাসগুলো আছে তার ভিতরে জিলহজ নামে একটা মাস আসে। এই মাসে মূলত আমরা হজ করে থাকি। এই মাসে 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য যে পশু জবাই করা হয় তাকেই মূলত কোরবানি বলে। কোরবানির প্রথাটা মূলত কিভাবে চলে আসতেছে? কোরবানির প্রথাটা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তার প্রিয়তম বস্তুকে জবাই করার জন্য। তিনি এইভাবে প্রিয়তম বস্তু হিসেবে বিভিন্ন কিছু দান করলেন। সর্বশেষ তিনি বুঝতে পারলেন তার প্রিয় বস্তু হলো তার পুত্র সন্তান, বৃদ্ধ বয়সে পুত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহর আদেশ অনুযায়ী তিনি তার পুত্র ইসমাইলকে বললেন কোরবানের বিষয়, তার স্বপ্নের বিষয়। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমার আর কিছুর করার নাই, আল্লাহ রব্বুল আলামিন যেটাই ভালো মনে করেন, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। এরপর থেকে মূলত কোরবানির প্রথা প্রচলিত হয়ে গেছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে ধারালো চাকু দিয়ে গলা জবাই করতে চাইলেন, কিন্তু কোনোভাবেই চাকু কাজ করলো না, জবাই করতে পারলো না। মূলত আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা পরীক্ষা নিচ্ছিলেন। ওই পরীক্ষাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পাশ করলেন। ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা কোরবানি হয়ে গেল। সেখান থেকে মূলত কোরবানির প্রথা প্রচলিত হয়ে আছে। শিক্ষার্থীরা, তোমরা মুসা আলাইহিসসালামের নাম শুনেছ? তার সময়ে ফিরাউনের যে ঘটনা, ফিরাউন মুসা আলাইহিসসালাম এবং তার দলবলকে আক্রমণ করলে, ফেরাউন এবং তার দলবলে মূলত নীল নদে ডুবে মরে। নদীর কোনো ক্ষমতা নেই ডুবানো, যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান। সূর্যও ঠিক একই রকম, আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম না থাকে তাহলে সূর্যও কোনোভাবেই কাটতে পারে না। এছাড়াও ইব্রাহিম আলাইহিস সালামের সূর্য আর একটা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, সেই অবস্থায় আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা হুকুম করেন সেটাই হয়ে যায়। শিক্ষার্থীরা, আমরা প্রথমে বলেছি জিলহজ মাসে 10 তারিখ ফজর হতে 12 তারিখ সন্ধ্যা সূর্য ডোবার পূর্ব পর্যন্ত সময় যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তার জন্য কোরবানি করা ওয়াজিব। মুসাফির যে ব্যক্তি 48 মাইলের ঊর্ধ্বে বাসা থেকে বের হলে তাকে মূলত মুসাফির বলে, তার জন্য কোরবানি করা ওয়াজিব নয়। 10, 11, 12 এই 3 দিনই মূলত কোরবানির সময়, যে কোনো দিন কোরবানি করা যায়, তবে প্রথম দিন কোরবানি করা সব থেকে উত্তম। ঈদ উল আজহার নামাজের আগে কোরবানি করা সঠিক নয়, নামাজ আদায়ের পরেই মূলত কোরবানি করতে হয়। কোরবানি করার ক্ষেত্রে কি কি পশু সুস্থ সবল হতে হবে? ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ গুলোকেই মূলত কোরবানির পশু হিসেবে ধরা হয়। কিন্তু শিক্ষার্থীরা একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, কোরবানির ছাগলের ক্ষেত্রে 1 বছর বয়স হতে হবে, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর হতে হবে, উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। ছাগলের মতো ভেড়া এবং দুম্বার বয়স হবে, তবে 6 মাসের বেশি বয়সের দুম্বার বাচ্চা যদি এমন মোটা তাজা হয় যে 1 বছরের অনেকগুলো দুম্বার মধ্যে ছেড়ে দিলে তাকে আর চেনা না যায়, সেক্ষেত্রে সেই বাচ্চাকে কোরবানি করা জায়েজ। কিন্তু ছাগলের বাচ্চার ক্ষেত্রে এরকম নিয়ম নাই। সেক্ষেত্রে তোমরা অনেকেই না ভালোভাবেই জেনে থাকো, কোরবানির একটা পশুকে, যেমন যদি বলি গরু, মহিষ, উট,
এগুলোকে সর্বোচ্চ 7 ভাগে ভাগ করতে পারি, কিন্তু এই 7 ভাগ থেকে প্রত্যেকটা ভাগ আবার প্রত্যেকে যে পরিমাণ দিবে ওখান থেকে এক একজন 3 ভাগে কোরবানির গোস্ত ভাগ করবে, পশুকে 7 ভাগে কিন্তু গোস্তকে 3 ভাগে, এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ গরিব মিসকিনকে জন্য। সব থেকে উত্তম হলো এক ভাগ নিজের জন্য রাখা, অনেকে হয়তো আত্মীয় স্বজনেরটা দেয় না, উত্তম তাদের ভিতর বিলি করে দেওয়া। নিজ হাতে যদি কোরবানি করা যায় সেটা খুবই উত্তম হয়। কোন দিকে মাথা রাখিয়ে কোরবানি আসলে পশু জবাই করতে হয়, কোরবানির প্রাণীকে অবশ্যই দক্ষিণ দিকে মুখ রাখতে হবে এবং কেবলামুখী করে ধারাল অস্ত্র দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে জবাই করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো যেমন সহজ, যদি সহজ মনে করা হয়, হুকুমগুলোকে পালন করা হয় তাহলে সহজই মনে হয়, না করলেই মূলত কঠিন হয়। শিক্ষার্থীরা, তোমাদের যে বাড়ির কাজ থাকবে কোরবানির প্রাণীকে কোন দিকে মাথা রেখে কি বলে কোরবানি করতে হয়, কোরবানির গোস্ত যে আমি 3টা ভাগ বলছি, 3টা ভাগের ভিতর কোন ভাগকে উত্তম, 3টা ভাগে তোমরা নাম লিখবে, কোরবানির প্রাণীর গরু ছাগল মহিষ ভেড়া উঠে দুম্বা প্রত্যেকের বয়স উল্লেখ করবে। এখানে একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবে, আমি দুম্বার কথা বলেছি, দুম্বার যদি 6 মাসের দুম্বার বাচ্চার বয়স এবং অনেকগুলো দুম্বার বাচ্চার ভিতরে যদি ছেড়ে দেওয়া হয়, যদি তাকে চেনা না যায় সেক্ষেত্রে দুম্বার 6 মাসের বাচ্চাকে জবাই করা যায়। অর্থাৎ পুরো প্রাণী সম্পর্কে যেটা লেখা আছে এটা অবশ্যই তোমরা পুরোটাই উল্লেখ করবে এবং মুখস্থ করবে। কোরবানির প্রথা কোন নবীর সময় থেকে চালু হয়ে আসছে, কোরবানি কাকে বলে? শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার জন্য জনাব শোয়েব স্বপ্নে তার প্রিয় বস্তু পুত্র সন্তানকে জবাই করার কথা জানালে পুত্র রাজি হন এবং স্বপ্ন অনুযায়ী কাজ করার মত প্রকাশ করেন। এখানে কি বিষয় উপস্থাপন করা হয়েছে তোমরা ব্যাখ্যা করবে। আশা করি শিক্ষার্থীরা প্রত্যেকে বাড়ির কাজগুলো করবে, খাতায় লিখে ছবি তুলে অবশ্যই ইনবক্সে দেবে।